ফটিকছড়ির ফাইন্দং ইউনিয়ন পরিষদের বেড়াজালিত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খুরশেদুল আলমর বাড়িঘর ভাঙচুর ও হুমকি দেওয়ানোর অভিযোগ উঠে। মরহুম মৌলানা আব্দুল মজিদ সাহাবর মাজারের টিলাত গরু ছাড়ি দিয়ে মাজারের পবিত্রতা নষ্ট নৈত্য নিষেধ করায় দুষ্কৃতিকারী ইকবাল ও তার সাঙ্গ পাঙ্গল ইটপাটকেল নিক্ষেপ করে ওই মুক্তিযোদ্ধার ঘরের গ্রিল জানালার গ্লাস ভাঙচুর করে বলে জানা যায়, যার ফলে ইটর আঘাতে মুক্তিযোদ্ধার স্ত্রী কন্যা ও ছোট ভাই আহত হয়। গত সেপ্টেম্বরের 8 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টায় উত্তর ফাইন্দং 9 নম্বর ওয়ার্ড বেড়াজালি গ্রামের মরহুম মৌলানা আব্দুল মজিদ সাহাবর বাড়িত এই ঘটনা ঘটে। আহত লরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত চিকিৎসা প্রদান করা হয়েভাবে তারা যাতে হামলা দিয়ে আই ভাগ্যরত আসিলাম ভাগ্যতুন হঠাৎ করে উগো আবাস হই আবাসনের ফর দিয়ে আই দেখি যে তারা ইন মারামারি করছি ইন মারামারি করি আর ওই আনা বাঁ গেছি আর গ্লাস বাঁ গেছি আর ইন মধ্যে হাত থজি হাত থজি আর রানোর মধ্যে এই জায়গা রানোর মধ্যে হজি তারার মোবাইলের মধ্যে দেখায় আয় জিনিস ডাক্তার চাই আয় আমো আর আব্বু যাত্রার সামনে আসি সাই বেলা কি হই তারপর ইটা আমার গায়ে থজি আর গাত থজি আর পায়াত থজি আর আমার হাত তার মানে রানত থজি এ হাবিবুল্লাহ গুরু গুরুদেব সবসময় তার নিশ্চিত করার পরিপ্রেক্ষিতে হাবিবুল্লাহ তার রহমানুল্লাহ তারমালুল্লাহর মা এবং মৌলী শাহজাহানের বউ সহ অতিরিক্ত হামলা করিয়া আর বাড়িঘর মাদি এই ইট পার্কে নিকে বুঝছে যার পরিপ্রেক্ষিতে তার ঘর জানালা ভাঙ্গি আর ওয়াইফ ইঞ্জুরি হইয়ে আর মাইয়ে হওয়া ইঞ্জুরি হইয়ে তারপর আর ইটুর কানা দিয়া গেরিল পর্যন্ত ভাঙ্গি ফেলাইয়ে বিজয় সাই এই ব্যাপারে মুক্তিযোদ্ধা আলহাজ খুরশেদুল আলম বাদিয়ে স্থানীয় আমানুল্লাহ হাবিবুল্লাহ ও ইকবাল সহ 8 জনের আসামি করে ফটিকছড়ি থানাত কান অভিযোগ দায়ের করে, যার নম্বর 1394। এ ব্যাপারে জানতে চাইলে বিবাদী ইকবাল ঘটনার আংশিক শেয়ার করে আর যা ভাঙচুর হইয়ে ইয়ে ঠিক করে দিব বলে জানাই। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই ইরফান উদ্দিন রাজীব হয়। সাব ইন্সপেক্টর মোহাম্মদ খুরশেদুল আলমের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমি সরজমিনে গিয়ে দেখতে পেলাম যে তাহার পারিবারিক একটা ওনাদের মাজার আছে, ওই মাজারের গরু ওটাকে কেন্দ্র করে একটা ঘটনাটা সূত্রপাত। তো ঘটনাটা অবশ্যই বেশি পড়ে না, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিনিসটা সংঘটিত হয়েছে। তো ওনার প্রতিবেশী মোহাম্মদ আমানুল্লাহ হাবিবুল্লাহ এবং ওনার চাচাতো ভাই মোহাম্মদ ইকবাল ওনারা ওই ঘটনার দিন সন্ধ্যা 7টার দিকে তর্কাতর্কির এক পর্যায়ে ওই ইট দ্বারা ছোটো কিছু ইটের টুকরো দ্বারা তার ওয়াইফ এবং তার মেয়ে ইটের টুকরায় আঘাতপ্রাপ্ত হয়, যেটা লীলাফুলা জখম হিসেবে আমি দেখতেছি। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে এটা বিস্তারিত জানা যাবে। গ্লাস টুকরা ভাঙচুর হয়েছে এবং কিছু ইটের টুকরা তার গ্রিলের মধ্যে পড়ছে এবং এরপরে হুমকি ধমকি দিছে। বিশেষ তুচ্ছ ঘটনাকে একটা কেন্দ্র করিয়া দেখা যাচ্ছে তা বাদীর সাথে কথা বলে এবং তার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।